আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সমানিত দর্শক আমাদের বাংলাদেশ অতি সম্প্রতি একটি নজিরবিহীন সমাবেশ হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্প্রতি তারা একত্র হয়েছিলেন এবং দেশের যে চলমান রাজনৈতিক অবস্থা দেশের যে চলমান বিভিন্ন বিষয় রয়েছে সংকট রয়েছে সেগুলো নিয়ে তারা নজিরবিহীনভাবে খোলামেলা কিছু বক্তব্য দিয়েছেন আমরা জানি অতি সম্প্রতি বাংলাদেশে ইসলামপন্থী কয়েকটি দল বিশেষ করে এই সকল ইসলামপন্থী দলের যে সম্মিলিত একটি সংগঠন রয়েছে হেফাজত ইসলামী বাংলাদেশ তাদের নেতৃবৃন্দ এবং অ্যাট দ্য সেম টাইম চরমোনায়ের পীর সাহেবের যে দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নিয়ে যে একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছিল তারই প্রেক্ষাপটে এই সরকারি কর্মকর্তারা বলতে গেলে এই সমাবেশটির আয়োজন করেছেন বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন তো এখানে মূল বিষয়টি হল যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মিত হচ্ছে ঢাকার ধুলাইখাল এলাকাতে এটি চীন থেকে আনা হয়েছে এবং এটি সম্ভবত একটি দৃশ্যমান ভাস্কর্য হবে তো এই ভাস্কর্য নির্মাণ করতে দেয়া হবে না এই ভাস্কর্য যদি কেউ নির্মাণ করে তাহলে সেই ভাস্কর্য ভেঙে গঙ্গায় ফেলে দেওয়া হবে এই ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছিল কথিপয় ইসলামী সংগঠনের পক্ষ থেকে এরপরেই সমস্ত রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে ওঠে কারণ হলো বঙ্গবন্ধুর যে রাজনীতি সেই রাজনীতির ধারক এবং বাহক এবং বঙ্গবন্ধুকেই মূলত পুঁজি করে সরকারি দল যেভাবে গত বারোটি বছর যাবৎ রাজনীতি করে আসছে এবং বঙ্গবন্ধুর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য যারা সংবিধানে যে সকল নিয়মকানুন চালু করেছে ফলে কি হচ্ছে এখন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বললি সেটি সরাসরি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যাবে তো এই কারণে কি হচ্ছে সরকারি দলের যারা লোকজন রয়েছেন তারা যখনই কোনো স্পর্শকাতর বিষয় চলে আসে অমনি বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসেন এবং বঙ্গবন্ধুর ইমেজ এবং তাকে কেন্দ্র করে সংবিধানের যে সুরক্ষা ইত্যাদির যে সুযোগ এবং সুবিধা সমূহ তারা ভোগ করেন তো সেই কারণে কি হল বঙ্গবন্ধুর যে সেনসেশন স্পর্শকাতরতা এটি এখন শাসক দলের নিকট একেবারে রীতিমতো পূজনীয় বিষয় হয়ে পড়েছে এবং শাসক দল কোনো অবস্থাতেই সেই যে পূজনীয় এবং পবিত্র যে অনুভূতি সেই অনুভূতির জায়গায় কেউ আচর কাটুক এটা তারা কোনো অবস্থাতেই টলাট করবে না এটা তাদের একটা অস্তিত্বের বিষয় হয়ে পড়েছে তো সেই কারণে কি হল যখন ইসলামপন্থী দলগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলল। তখন যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা মনে করলেন যে এটি তাদের উপর সরাসরি একটি আঘাত এবং এটি যদি চলতে দেওয়া হয় অর্থাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কথাবার্তা বলছেন তাদেরকে যদি এই কাজ করতে দেওয়া হয় তাহলে অনাগত দিনে তারা যে কি ঘটাবেন তা বলাই বাহুল্য অন্যদিকে তারা যদি এই কাজটি করার ফলে সাহস পেয়ে যায় পাত্তা পেয়ে যায় প্রিভিলেজ পেয়ে যায় তাহলেও তারা দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে সরকার এবং রাষ্ট্রের যে বিভিন্ন বিষয়গুলো তাদের যখন যা ইচ্ছা তখন সেভাবে তারা বলতে পারবে এবং দাবি করতে পারবে তো এই কারণে কি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইসলাম পন্থী দলগুলো যখন বক্তব্য দিল তখন সরকারি সংগঠনগুলো এবং সরকারের সুবিধা ভোগী বিভিন্ন গোষ্ঠী ব্যক্তি সম্প্রদায় তারা রীতিমতো কোমরে গামছা বেঁধে মাঠে নেমে গেল এর বাইরে যারা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা প্রথম দিকে আকার ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করলেন এবং যখন দেখলেন যে ইসলামপন্থী দলগুলো ভয় পাচ্ছে না বরং তারা একটা বেশি মাত্রায় ইমানি জোশ দেখানোর চেষ্টা করছে তখন তারা এই সমাবেশ করে সরকারি উদ্ধন কর্মকর্তারা একেবারে ইসলামপন্থী যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে যেভাবে বলার দরকার সেভাবে তারা বললেন তো বিভিন্ন সরকারি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন কথাবার্তা বলেছেন তাদের সেই সকল কথাবার্তার মধ্যে যার বক্তব্য সবচেয়ে বেশি ভাইরাল হয়ে পড়েছে এবং যার বক্তব্য অনেক মানুষকে আকৃষ্ট করেছে এবং এই বক্তব্যে যাদের বিরুদ্ধে দেয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই ভয় পেয়ে গিয়েছেন আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা এই বক্তব্যের ব্যাপারে এরকম টু শব্দটি করেনি কিন্তু গোপনে গোপনে সবাই এক ধরনের অস্বস্তির মধ্যে পড়েছেন তার বক্তব্য নিয়ে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে অন্য বক্তব্যের মতো ট্রল করা যাচ্ছে না কিন্তু এই বক্তব্যটি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত বক্তব্য সেটি দিয়েছেন যিনি বর্তমানে আইজি হিসেবে কর্মরত রয়েছেন সেই জন বেনজির আহমেদ তো বেনজির আহমেদ যে বক্তব্য দিয়েছেন সেখানে তার বক্তব্যের মূল জেস্ট হল যে আমাদের দেশে ইসলামের নামে কিছু মানুষ যা প্রচার করছেন তা মূলত সত্যিকার ইসলাম নয় ইসলামের যে আদর্শ ইসলামের যে নীতি এবং ইসলামের যে ইমতিহান সেটি এখন যারা বক্তব্য দিচ্ছেন বড় বড় কথা বলছেন এবং নিজেদেরকে হুজুর বলে পরিচয় দিচ্ছেন সেটি তারা ধারণ করেন না তিনি আরও বলার চেষ্টা করছেন যে সারা দুনিয়াতে যে সকল মানুষ এই মুহূর্তে ইসলামী প্রুডেন্সে খুব নামকরা ব্যক্তিত্ব কিংবা যারা গ্লোবাল মিডিয়াতে ইউটিউব থেকে শুরু করে অন্যান্য মিডিয়াতে সারা দুনিয়ার শিক্ষিত মুসলমান থেকে শুরু করে বিধর্মীদের দৃষ্টি আকর্ষণ করে কথাবার্তা বলতে পারেন তাদের সঙ্গে আমাদের বাংলাদেশে যে সকল লোকজন কথাবার্তা বলেন তাদের সেই কথাবার্তার মিল নেই এরপরে তিনি ইন্ডিকেট করার চেষ্টা করছেন যে আমাদের এই সমাজ ব্যবস্থায় এখন ইসলামকে নিয়ে ওয়াসকে নিয়ে এই হুজুরদেরকে নিয়ে এক ধরনের নষ্টাল তৈরি হয়েছে এবং এটি যদি বাড়তে দেয়া হয় তাহলে অনাগত দিনে দেশের ইসলামের অনেক দুর্ভোগ এবং দুর্দশা সৃষ্টি হবে তার মতে যে সকল মানুষ ওয়াস করতে যায় বা ওয়াশ করার চেষ্টা করে সেই সকল ওয়াজ মাহফিলে যে সকল কাণ্ড কারখানা ঘটে সেটিকে তিনি স্যাটায়ার হিসেবে প্রকাশ করার চেষ্টা করেছেন এবং সেই স্যাটায়ারগুলো হলো এইরকম যে ওখানে যিনি ওয়াজ ইন হিসেবে যান ওয়াশ করতে যান তিনি বিরাট একটা মঞ্চে বসেন এবং সেই মঞ্চে তার সাথে বড়ো একটা চেয়ার সিংহাসনের মতো একটা চেয়ার সেখানে বসানো হয় এবং সেই চেয়ারে বসে যিনি বক্তা তিনি মুহূর্তের মধ্যে ভুলে যান স্থান কালপাত্র এবং তার কাছে তখন মনে হয় যে তিনি এই দেশের সর্বে সর্বা ফলে তিনি কি করেন সেখানে বসে যা ইচ্ছে তাই বলেন ইসলামের ব্যাখ্যা যা ইচ্ছা তার মতো করে বলেন দেশ জাতি সম্পর্কে তার যে চিন্তা চেতনা সেইভাবে বলেন এরপরে বিভিন্ন হুঙ্কার দেন এবং হুঙ্কার দিতে গিয়ে তারা প্রায় লাভ দিয়ে উঠেন সেই সিংহাসন থেকে এবং এমনভাবে লাভ দেন যে আশেপাশের লোকজন টেনে যদি সেই সমস্ত লোকজনকে না বসায় তাহলে সেখানে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়ে যাবে এর বাইরে সেই মঞ্চকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে হুজুর নামে যে লোকটি বা বক্তা ওখানে বসে বক্তব্য দিচ্ছেন তার সান এবং তার মান বৃদ্ধি করার জন্য কিছু মানুষ অতিরিক্ত তাবিদারি করে কেউ পাখা নিয়ে সেই বক্তাকে বাতাস দিতে থাকে কেউ তার হাত পা টিপতে থাকে প্রকাশ্য মঞ্চে কেউ হয়তো তাকে চুমা দিতে থাকে কেউ হয়তো তাকে কদম করে তো এইগুলো করে মূলত যে তিনি একজন বিরাট পীরে কামেল তিনি একটি বিরাট ক্ষমতাশালী মানুষ তার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে এবং তিনি যা বলেন তাই হয় এই এইরকম একটা অবস্থা সৃষ্টি করার জন্য কিছু মানুষ সেখানে চেষ্টা করে তো এই কথাটি আইজি সাহেব তার নিজস্ব ধম। নিজস্ব ভঙ্গি নিজস্ব পথ থেকে তিনি বলার চেষ্টা করছেন যে তার মাথায় ঢুকে না যে ওইরকম বড় একটা সিংহাসনের মতো চেয়ারে বসে কেন কিছু লোক এইভাবে ফাল মারে কিছু লোক কেন এই ধরনের আজে বাজে কথাবার্তা বলে এবং সেগুলোকে ওয়াজ হিসেবে ইসলামের কথা বলে তারা সেগুলো প্রচার প্রপাকাণ্ডা করে ফলে কি হচ্ছে আমাদের দেশে এক ধরনের কমনালিজম পয়দা হয়ে যাচ্ছে এর মাধ্যমে এবং সেই ওয়াজের মাধ্যমে মানুষের মন এবং মানুষে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে ঘৃণা সৃষ্টি হচ্ছে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে এবং অন্য ধর্ম অন্য মত সম্পর্কে একটা অসহিষ্ণুতার সৃষ্টি হচ্ছে যা কিনা রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর এবং তিনি যেটা বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রের কর্তা হিসাবে অধিকর্তা হিসাবে ক্ষমতাসীন দলের একজন বিশ্বস্ত লোক হিসেবে এই কাজটি তারা কোনো অবস্থাতে করতে দেবেন না এবং অনাগত দিনে যারা এই ধরনের ওয়াজের নামে বিভ্রান্তি ছড়াবে এবং ওয়াজের ময়দানকে ব্যবহার করে ভাস্কর্য বিরোধী কথাবার্তা বলবে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলবে সরকার বিরোধী কথাবার্তা বলবে সেখানে রাষ্ট্রশক্তি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এদেরকে প্রতিহত করবে এর বাইরে তিনি আরও সমালোচনা করেছেন যে যে ধরনের শিক্ষা দরকার যে ধরনের স্রোত দরকার যে ধরনের পরিবেশে বসে যে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা দরকার তা আমাদের ওয়াজের মাহফিলগুলোতে হচ্ছে না এবং এই সমস্ত মাহফিল থেকে যা হচ্ছে তার সঙ্গে কোরআন এবং হাদিসের যে মূল স্প্রিট সেই স্প্রিটের সম্পর্ক খুবই অল্প এর বাইরে যেটা হয় সেটা হলে তারা পরস্পরের বিরুদ্ধে গান করে তারা গান করে তারা অনেকে নাচে তারা জিকিরের নামে লাফালাফি করে এরপরে তারা অনেক বেদাত সৃষ্টি করে যা কিনা বিভ্রান্তির সৃষ্টি করেছে সমাজে তো এটা আইজি সাহেব বলছেন এবং আইজি সাহেবের বক্তব্য নিয়ে যারা ইসলামপন্থী লোকজন রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিছু বলছে না বিকজ এখন আইজির হাতে সকল ক্ষমতা কিন্তু তাদের যারা ভক্ত অনুরাগী রয়েছেন যারা অনুল্লখ্য কোটি কোটি লোকজন রয়েছেন তারা কিন্তু সুযোগ পেলি বিভিন্ন রকম কমেন্ট করছেন বিভিন্ন রকম যাকে বলে ট্রল করার চেষ্টা করছেন এবং এর বাইরে আরও অনেক কিছু করার চেষ্টা করছেন তো এক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে আইজি সাহেব যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি কারো জবাব দেওয়ার থাকে তাহলে সাহসিকতা নিয়ে তথ্য নিয়ে প্রমাণ নিয়ে যেটা নেতৃবৃন্দ রয়েছেন আইজি পর্যায়ের লোক রয়েছেন তাদেরই বলা উচিত কিন্তু আইজি সাহেবের কথা যদি দেখা গেলো টেকনাফের একজন সাধারণ ভক্ত বা মুরিদ কোনো পীরের তিনি বলেন তাহলে এগুলো অরণ্যে রোদন হিসেবে করবে তো আমি মনে করি রাইজিসে যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মধ্যে যদি কারো আবেগ থাকে অনুভূতি থাকে আপত্তি থাকে এবং তিনি যদি সমাজের ওই পর্যায়ের লোক হন অর্থাৎ একজন সচিব পর্যায়ের লোক হন বা একজন সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন কিংবা একজন সংসদ সদস্যের পর্যায়ে চলাফেরা করতে পারেন একজন অধ্যাপকের পর্যায়ে হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহলে তিনি এই বিষয়টা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে পারেন কিন্তু এর বাইরে অসম যদি আলাপ আলোচনা হয় তাহলে সেই আলোচনা কোনো বই আনবে না বরং যারা করছেন তাদেরই ক্ষতি হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবস্কাতে